আমাদেরকে একটা সমান্তরিক দেওয়া হয়েছে এবং একটা ট্রাপিজিয়াম দেওয়া হয়েছে। বলছে সমান্তরিকের ক্ষেত্রফল, এই সাইন দ্বারা ক্ষেত্রফল বুঝিয়েছে। হ্যাঁ, সমান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল বর্গের ক্ষেত্রফল হলে বর্গের কর্ণ কত। সমান্তরিকের ক্ষেত্রফল আর বর্গের ক্ষেত্রফল সেম, ভালো করে দেখো, এটা হচ্ছে আমাদের সমান্তরিক, রাইট? এই সমান্তরিকের উচ্চতা দেওয়া হয়েছে কত, 5। সমান্তরিকের একটা ভূমি দেওয়া হয়েছে কত, 45। এবং এই সমান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান, সাপোজ এটা সেই বর্গ, ক্লিয়ার? তাহলে এর ক্ষেত্রফল যদি এর ক্ষেত্রফলের সমান হয়, তাহলে এর একটা বাহু যদি এ হয় তাহলে ক্ষেত্রফল কত হবে বলো তো, এ স্কোয়ার। কোনো ডাউট? কোনো ডাউট? তাহলে আমরা বলতে পারছি এই বর্গের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার ইকুয়াল কী হচ্ছে, সমান্তরিকের ক্ষেত্রফল। সমান্তরিকের ক্ষেত্রফল কত রে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো? এই সরি সরি, ভূমি ইন্টু উচ্চতা। সমান্তরিকের ক্ষেত্রফল কত বলো তো বাবা, সমান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। তারা কি বলেছে, একটা বর্গের ক্ষেত্রফল সমান্তরিকের ক্ষেত্রফলের সমান। তাহলে ধরলাম এটা সেই বর্গ যেই বর্গের একটা বাহু হচ্ছে এ, তাহলে ক্ষেত্রফল কী হবে, এ স্কোয়ার। এবং এটা সেই সমান্তরিক যার ভূমির মান হচ্ছে 45, উচ্চতা দেওয়া হচ্ছে 5। তাহলে এই সমান্তরিকের ক্ষেত্রফল কত হবে, সমান্তরিক ক্ষেত্রফল হচ্ছে 45 × 5 এ স্কোয়ার। এখান থেকে এ বের করা যাবে কি যাবে না বলো, এখানে কত হবে, 25। এটা হবে 25 যদি হয় 20 / 22, 225, √225, তাহলে এখানে কত হয়, 15। তাহলে আমরা কি করতে পেরেছি বলো তো, আমরা কিন্তু অবশ্যই বর্গের একটা বাহুর মান 15 সেটা বের করতে পেরেছি। মানে বর্গের যদি একটা বাহুর মান 15 হয় আর একটা বাহুর মানও কত হবে, 15 হবে, তাহলে তার কর্ণ বের করা যাবে না, অবশ্যই বের করা যাবে না। কেন, এই বাহু জানি, এই বাহু জানি, তাহলে কর্ণ তো পিথাগোরাসের উপপাদ্য দিয়েই বের করা যায়, তাই না? তো সাপোজ আমি এটাকে, এটা হচ্ছে 15, এটাও তাহলে 15, আমি দিলাম নাম এ বি সি, তাহলে এসি হচ্ছে আমাদের কর্ণ, আমি বলে দিলাম এসি স্কোয়ার ইকুয়াল এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, খুব সহজ। তাহলে এসি ইকুয়াল কী হবে, √15² + 15² এটা কন্টিনিউ করো, এটা যা হবে সেটাই আনসার, ওকে, ক্লিয়ার? কোনো ডাউট নাই। এরপর দেখো কত সহজ অঙ্ক, তাই না? এরপর আমরা একটু এই অঙ্কটা বোঝার চেষ্টা করি, ওকে? এই অঙ্কটা একটু কঠিন আছে আমাদের জন্য, আমরা একটু এই অঙ্কটা বুঝবো এবং খুব ভালো মতোই বুঝবো, তোমাদের ভয়ের কিচ্ছু নেই, ভয়ের কিচ্ছু নেই। আচ্ছা, আমাদেরকে বলেছে যে এটা একটা ট্রাপিজিয়াম, সেটা হচ্ছে এ বি সি ডি, এবং এই বাহুর মান হচ্ছে 7 এবং এই পুরো বাহুর মান হচ্ছে আসলে 12। হ্যাঁ, এখান থেকে আমাদের এখানে একটা বাহু, এখানে একটা পয়েন্ট তারা ধরেছে, সেই পয়েন্ট হচ্ছে ই, এবং এটা এ বি তারা 10 বলেছে, এবং এইকেও তারা কি বলেছে বাবা, এইকেও তারা 10 বলেছে। ক্লিয়ার হুয়া, ক্লিয়ার হুয়া, কোনো ডাউট? ওকে, আচ্ছা ঠিক আছে। আমাদেরকে বের করতে বলেছে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত, কী বের করতে বলেছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত, খুব ভালো কথা। ট্রাপিজিয়ামের যদি আমরা ক্ষেত্রফলটা বের করতে চাই, আমরা অঙ্কটা আসলে কীভাবে করব, প্রশ্ন হচ্ছে অঙ্কটা কীভাবে করব আমরা। আমরা ট্রাপিজিয়ামের দেখো, আমরা 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 সূত্র কীভাবে লিখি, যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপি উল্টা দিক থেকে অঙ্ক করো, হ্যাঁ, ট্র্যাপিজিয়াম, যেহেতু ক্ষেত্রফল বের করতে বলছে এবিসিডি এর ক্ষেত্রফল, এবিসিডি তো একটা ট্র্যাপিজিয়াম, তাই না? তাহলে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল কী হয়, হাফ ইন্টু সমান্তরাল দুই বাহুর যোগফল ইন্টু উচ্চতা। সমান্তরাল দুই বাহু কোনটা, এইটা আর এইটা সমান্তরাল, তাহলে সমান্তরাল দুই বাহু কী আছে, একটা 7 আর একটা 12, তাহলে সমান্তরাল দুই বাহুর যোগফল 17 ও 7 + 12 ইন্টু উচ্চতা। উচ্চতা আছে কি এই সমান্তরিকে, না সরি ট্র্যাপিজিয়ামে, না সাপোজ এইটা হচ্ছে উচ্চতা, এটার নাম দিলা তুমি এ জি, ওকে, এটার নাম কি দিলা, জি, তাহলে তোমাকে এখানে কি লিখতে হবে, এ জি, তাহলে এটাই হচ্ছে আমার আলটিমেট আনসার। তাহলে কোনো না কোনোভাবে আমাকে এ জির মানটা বের করতে হবে, এ জির মানটা আমি বের করবো এবং ওখানে বসিয়ে দেবো, তাহলে আমার অঙ্ক হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে এ জির মানটা কীভাবে বের হবে বা কত সহজে এ জির মানটা বের করা যায়, ওকে ঠিক আছে, কীভাবে অঙ্কটা করবো আমরা। আচ্ছা, আমি কী করলাম, এই উচ্চতাকে এইচ ধরলাম এবং এখান থেকে এতটুকুকে এক্স ধরলাম। তাহলে দেখো অঙ্কের প্রসেস বুঝাবো আমি, তোমাদের সমস্যা নেই, আমি একটু টাইম দাও আমাকে, আমি বোঝাচ্ছি তোমাদেরকে। তাহলে দেখো তো এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়ে আছে, এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়ে আছে, এই সমকোণী ত্রিভুজেই তো এইচ আছে, তাই না? তাহলে সেই এইচ এর মানটাই তো আমার লাগবে,
কারণ এজি ইকুয়ালি তো আসলে এইচ, তো এজি আর এইচ তো একই কথা, তাহলে কোনো না কোনো ভাবে এইচের মান বের করতে হবে আমাদেরকে। তাহলে আমরা যদি সূত্রটা এভাবে লিখি যে ঠিক আছে ত্রিভুজ এবিজি থেকে, এবিজি থেকে পাই, খুব ভালো করে এবিজি থেকে পাই যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব কত আছে আমাদের এইচ, এইচ স্কোয়ার ইকুয়াল ভূমি কত আছে এক্স, এক্স স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার। অতিভুজ কত আছে এখানে দেখো তো বাবা, টেন, তুমি ওদিকে ধরলেও টেন এদিকে ধরলেও টেন, তাহলে এখানে হবে টেন স্কোয়ার। এটাকে দাও দুই নম্বর ইকুয়েশন। তোমার কাজ হচ্ছে কোনো না কোনোভাবে এইচের মানটা বের করা। এখন প্রশ্ন একটা অ্যারাইজ করছে যে তুমি ততক্ষণ পর্যন্ত এক্স না, মানে ততক্ষণ পর্যন্ত এইচ জানবা না যতক্ষণ পর্যন্ত না তুমি এক্স জানবা, এটাই কথা। এটাই আমি বারবার স্টুডেন্টকে বোঝানোর চেষ্টা করি যে তোমাকে যদি দেয়া থাকে যে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল টেন একটা সমীকরণ, তোমাকে যদি বলা হয় যে ওয়াইয়ের মান বের করো, তুমি জীবনেও বের করতে পারবে না যতক্ষণ না তুমি এক্সের মান না জানবা। কিন্তু তোমাকে যদি কেউ এইভাবে বলে যে ঠিক আছে যে মাইনাস থ্রি এক্স প্লাস টেন ওয়াই ইকুয়াল থার্টিন, এখন যদি কেউ বলে যে এইবার তুমি ওয়াইয়ের মানটা বের করো, তখন তুমি পারবা, তুমি সিম্পলি কী করবা, দুটো যোগ করবা, এটা এটা কেটে দেবা, দিয়ে ওয়াইয়ের মান বের করবা। তাহলে এই যে তোমাদেরকে অপনয়ন পদ্ধতি বা প্রতিস্থাপন পদ্ধতি শেখানো হয়েছে, এর মূল উদ্দেশ্য কী ছিল? এর মূল উদ্দেশ্যই ছিল যে যখন আমাদের এইরকম একটা সমীকরণ থাকে যেই সমীকরণে ভেরিয়েবল আসে দুইটা, তখন কোনো একটা ভেরিয়েবলের মান আমরা ঠিক তখন বের করতে পারবো যখন অন্য একটা ভেরিয়েবলের মান জানবো, অথবা কোনো একটা ভেরিয়েবলের মান আমরা তখন বের করতে পারবো যখন একই ভেরিয়েবল সম্বলিত, দেখো এখানে ভেরিয়েবল কত ছিল আমাদের এক্স ওয়াই, এখানেও আমাদের ভেরিয়েবল কত এক্স ওয়াই, একই ভেরিয়েবল সম্বলিত যখন আরও একটা ইকুয়েশন আমরা জানবো তখন আমরা বের করতে পারবো। হয় ওয়াইয়ের মান বের করতে হলে তোমাকে এক্সের মান জানতে হবে, অথবা এক্স ওয়াই সম্বলিত আরও একটা ইকুয়েশন তোমাকে জানতে হবে। তাহলে তুমি এখানে এক্সের মান কি জানো না, তাহলে এইচের মান কেমনে বের করবা? পসিবল কীভাবে হবে? পসিবল এটা ঠিক তখন হবে যখন তুমি এক্স এবং এইচ ভেরিয়েবল সম্বলিত আরও একটা ইকুয়েশন তুমি জানবা। এখন প্রশ্ন হচ্ছে এক্স এবং এইচ ভেরিয়েবল সম্বলিত আরও একটা ইকুয়েশন কি জানা যায়? সেই চেষ্টাটাই আমরা এখন করব। দেখো এখান থেকে এতটুকু যদি ভালো করে দেখো, এখান থেকে এতটুকু সেভেন, আমরা যদি এখান থেকে এই লম্বটা টানি তাহলে এটা যদি এইচ হয় ডেফিনেটলি এটা এইচ হবে। আমরা কী চেষ্টা করছি যে একই ভেরিয়েবল সম্বলিত আরও একটা ইকুয়েশন দাঁড় করানোর চেষ্টা করছি। তাহলে এখানেও এইচ আছে, ওখানেও আমরা কী পাইছি এইচ পাইছি কোনোভাবে। দেখো এখানেও এটা সমকোণী ত্রিভুজ, তাই না? এখান থেকে এতটুকু সাত হলে এখান থেকে এতটুকু কত হবে বাবা? সাত হবে, পুরোটা হচ্ছে বারো, এটা হচ্ছে সাত, এটা হচ্ছে এক্স, তাহলে এটা কত হবে বলো? এটা কত হবে এই ভেড়া, এটা কত হবে? পুরোটা হচ্ছে টুয়েলভ, এটা সেভেন, কারণ এটা সেভেন, আমরা এখান থেকেও লম্ব টেনেছি, এখান থেকেও লম্ব টেনেছি, তার মানে এটাও সেভেন, এটাকে ধরেছি এক্স, তাহলে এটা কত হবে? এই পুরো বারো থেকে সেভেনও বিয়োগ করে দাও, এক্সও বিয়োগ করে দাও, তো বারো থেকে যদি সেভেন মাইনাস এক্স বিয়োগ করো তাহলে কত থাকবে? ফাইভ, ফাইভ মাইনাস এক্স, তার মানে এই অংশটা হচ্ছে আমাদের ফাইভ মাইনাস এক্স। তাহলে দেখো তো আমরা যদি এই ত্রিভুজ নিয়ে কাজ করি তাহলে আবারও আমরা এইচ এবং এক্স সম্বলিত আরও একটা ইকুয়েশন দাঁড় করাতে পারবো কি পারবো না? হ্যাঁ পারবো। তাহলে এইবার আমরা কি করব, এর একটা নাম দাও, কি নাম দিবা? দাও দাও এস দাও। আচ্ছা তাহলে এস ডি সি, হ্যাঁ এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কী লিখতে পারছি দেখো তো, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারছি, দেখো এটার মান কিন্তু দেওয়া আছে, হ্যাঁ এটার মান এইট, লিখতে ভুলে গিয়েছি, এটার মান এইট, হ্যাঁ ওই মানটা দেওয়া আছে। ওটার জন্য লিখতে পারছি যে এটা অতিভুজ স্কোয়ার, এটা লম্ব, এটা ভূমি, এটা লম্ব স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারবো যে লম্ব স্কোয়ার ইকুয়াল প্লাস ভূমি কি, ভূমি হচ্ছে ফাইভ মাইনাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল এইট স্কোয়ার। ক্লিয়ার হওয়া, কোনো ডাউট লেখা যাবে যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার? এটা ফাইভ মাইনাস এক্স কীভাবে এসেছে আমি বলেছি, ওকে। এখন এখান থেকে কী লেখা যায় দেখো তো, এই স্কোয়ার প্লাস এটাকে কী হবে, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার হিসেবে কত থাকবে, টোয়েন্টি ফাইভ টু এ বি মাইনাস টু এ বি, তাই না? মাইনাস টু এ বি মাইনাস টু ইন্টু ফাইভ, তার মানে টেন এক্স প্লাস বি স্কোয়ার, তার মানে কি এক্স স্কোয়ার, রাইট? এটা হবে এইট স্কোয়ার। ক্লিয়ার হওয়া, দেখো এই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল কত আসছে, টেন টু দি পাওয়ার টু, দ্যাট মিন্স একশো।
তার মানে এই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তুমি এইভাবে লিখতে পারো, 25 - 10x = 64, রাইট রাইট রাইট। তারপর এখান থেকে ডিরেক্টলি এটাকে 100 বলতে পারো, 25 - 10x = 64। ফাইনালি তুমি x এর মান বের করতে পারবা কি পারবা না বলো, পারবা? x এর মান এখান থেকে বের হবে কি হবে না বলো, কারণ এটা হচ্ছে 75 ওপার চলে যাবে, তাই না? তোমাদের কাছে মনে হচ্ছে 75 ওপার গিয়ে মাইনাস হয়ে যাবে, হোক এখানেও তো মাইনাস আছে। আলটিমেটলি x এর মান বের হবে কি হবে না, সেই x যদি এখানে বসিয়ে দাও এইস এর মান বের করা যাবে কি যাবে না, যাবে। সেই এইস মানেই তো আসলে এজি, এজির মান বের করা যাবে, ইয়েস। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল বের হয়ে গিয়েছে, ইয়েস। ওকে, আল্লাহ হাফেজ।